আরও নতুন নতুন ভিডিও সবার প্রথম দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলে ক্লিক করুন। দক্ষিণ ভারতে বিশ্বমানের কতগুলি হাসপাতালের খুঁটিনাটি জেনে নিন। চিকিৎসায় কলকাতার চেয়ে দক্ষিণ ভারত অনেক এগিয়ে আছে, সেই জন্যে প্রতি বছর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অসংখ্য বাঙালি দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান। একটু বড় ধরনের কিছু রোগ হলেই আমরা ছুটি দক্ষিণ ভারত। কলকাতার বিভিন্ন নামি দামি হাসপাতালের উপর আমরা ঠিক ভরসা করতে পারি না। দক্ষিণ ভারত যাওয়ার আগে আপনাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ ভারতে অনেকগুলি বিশ্বমানের হাসপাতাল আছে, সেই জন্যেই অনেকেই ঠিক করতে পারেন না কোথায় গেলে ভালো হবে। আজ আমরা দক্ষিণ ভারতের সেরা কয়েকটি হাসপাতাল নিয়ে আলোচনা করব। কোথায় কোন ধরনের চিকিৎসা ভালো হয়, কোথায় খরচ কম, কোথায় বেশি, কিভাবে যাবেন ইত্যাদি প্রতিটি হাসপাতালের খুঁটিনাটি জেনে নেব। তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যে কোনো একটিতে চিকিৎসা করাতে পারেন, কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে, এটা জানতে পুরো ভিডিও দেখুন। কথা দিচ্ছি আপনি নিজে ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন। অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার, কিন্তু এখানে খরচ দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিণ ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময় ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন, তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান: অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার এবং চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে 3 কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতালে চেন্নাই এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। থাকা ও খাওয়া: চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালি হোটেল, কম খরচে বাঙালি মাছ ভাত জুটে যাবে, তবে নিজেরা রান্না করেও খেতে পারেন, তার জন্যে অন্য আলাদা হোটেল আছে, সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্যে বাসন ভাড়া নিতে পারেন। ভাষা নিয়ে খুব একটা সমস্যা হবে না, সামান্য হিন্দি বা ইংরাজিতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্যে রয়েছে দামি কম দামি অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার, তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে। সময়: টুকটাক ডাক্তার দেখানোর জন্যে গেলে 8 থেকে 10 দিনের প্ল্যান করলেই চলবে। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশনের জন্যে কম থেকে 20 দিনের মতো সময় নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন: অ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম সুন্দরী ব্লক, এই ব্লকেই হয় রেজিস্ট্রেশন। পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাতে পারেন, তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগে সিএমসি ভেলোরের তুলনায় অনেক কম। সিএমসি রামচন্দ্র মেডিকেল সেন্টারটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় চেন্নাইয়ের পেরুর নামক জায়গায়, তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানি না। কিন্তু এখানে চিকিৎসাদানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসা ব্যবস্থাপনা চোখে লাগার মতো।
ঠিকানা। এই হাসপাতালে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। শ্রী রামচন্দ্রা মেডিকেল সেন্টার, নম্বর 1, রামচন্দ্রনগর, বেলুর, চেন্নাই, তামিলনাড়ু, ইন্ডিয়া 600116। কম খরচে ভালো মানের চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর CMC হলো ভারতের একেবারে প্রথম শ্রেণীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে CMC সবচেয়ে ভালো। তবে অত্যাধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করতে সময় লাগে অনেক বেশি। কেন ভেলোরে চিকিৎসা করাবেন? ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত CMC হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলকভাবে অনেক কম খরচে, কারণ এটি খ্রিস্টান মিশনারি পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল। ঠিকানা, এই হাসপাতালে যেতে গেলে আপনাকে নামতে হবে কাঠপট্টি স্টেশনে। কলকাতা থেকে কাঠপট্টি স্টেশন অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাঠপট্টি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন। অ্যাড্রেস: আইডিয়া সিকদার রোড, ভেলোর, তামিলনাড়ু, 632004। ফোন 0416228100। অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়ণী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। CMC ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়ণী হাসপাতালের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। ভেলোরে একটি ছোট শহরে হলেও এখানে রয়েছে 2টি বিশ্বমানের হাসপাতাল। কাঠপট্টি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হলো 28 কিলোমিটার। অ্যাড্রেস: শ্রী নারায়ণী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, আজাদ রোড, শ্রী পূর্ণম, ভেলোর, তামিলনাড়ু, 632055। ফোন 0416220-6301। মণিপল হাসপাতাল ব্যাঙ্গালোরে একটি প্রধান হাসপাতাল। এটি একটি 600 বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরও 300 বেড এখানে শীঘ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইয়ের অ্যাপোলোর তুলনায় অনেক কম। এই হাসপাতালে অনেকগুলি ইউনিট আছে, যেমন মণিপল হার্ট ইনস্টিটিউট, মণিপল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মণিপল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মণিপল ক্যাম্পিং ফেসিয়াল ক্যান্সার সেন্টার এবং মণিপল ইনস্টিটিউট অফ ক্যান্সার সেন্টার। এই সব সেন্টারগুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে। ঠিকানা: মণিপল হসপিটাল হল, এয়ারপোর্ট রোড, মণিপল হসপিটাল, 98 হল, এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু, 560017। অ্যাপয়েন্টমেন্ট হেল্পলাইন 1800-3001, 4000। ইনকোয়ারিজ 8040119000-2502-4444। কিন্তু যাদের সময় ও ধৈর্য আছে তারা চিকিৎসা করাবেন CMC তে। CMC তে চিকিৎসা বিশ্বমানের, কিন্তু রোগীর
অধিকারণ্য কারণে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাঁড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈর্য কম কিন্তু টাকা আছে, তাদের সাজেস্ট করব চেন্নাইয়ে অ্যাপোলোতে চিকিৎসা করাতে। আর যাদের সময় ধৈর্য এবং টাকা সবই কম, তাদের জন্য পরামর্শ দেব শ্রী রামচন্দ্র বা নারায়ণী হাসপাতালে চিকিৎসা করতে। দুটির মধ্যে শ্রী রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।